রাজধানীর উত্তরা 4 নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলাসন। টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসার পর তিনি এ মাসের 20 তারিখে হোটেলে উঠেছিলেন। সম্রাট আনোয়ার রিপোর্টে বিস্তারিত। ব্যবসায়িক বিদেশি বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে আসার পর হোটেল কক্ষ থেকে ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হলো। পুলিশ জানায়, বুধবার রাতে খাওয়া দাওয়া সেরে নিজের রুমে গিয়েছিলেন ডুগাল্ড ফিনলাসন। সকালে তার বন্ধু ডাকাডাকি করে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে তারা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখেন বাথরুমের ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছেন ডুগাল্ড। ডুগাল্ডকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। উনি বিজনেসম্যান, ব্রিটিশ বিজনেসম্যান, উনি এখানে চানা এক তার ফ্রেন্ডের ইনভাইটে সে এখানে আসছে এক মাসের জন্য। ম্যানেজারকে ডাকে, উনি আবার ডুপ্লিকেট চাবি দিয়ে রুমটা খোলে। খোলার পর দেখে বাথরুমে এসে অচেতন অবস্থা পড়ে আসে। তাদেরকে আমাদের খবর দেয়, তাদের সবাই সহযোগিতা আমরা বাংলাদেশ মেডিকেল নিয়ে যাই উত্তরা পশ্চিমে। ওইখান থেকে ডাক্তার ওখানেই বলছে যে সে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বললেও প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ। শারীরিক কোথাও কোনো সিমটম নাই, স্বাভাবিক মৃত্যু বলা যাচ্ছে। তারপর আমরা রিপোর্ট পেলে বলা যাবে যে প্রকৃতপক্ষে কী কারণে সে মারা গিয়েছেন। পাসপোর্ট থেকে প্রাপ্ত তথ্য এবং এম্বাসির মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।